আপনার নাম বয়স জয়ন্ত বলুন, কবে এসছেন ডেটটা? এই মাস সমস্যাটা দেখুন, উনি যেটা আমি ওনার প্রেসক্রিপশন দেখে দেখলাম যে উনি 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বাইরে ছিলেন স্পেন অ্যান্ড ফ্রান্সে। ওখান থেকে উনি ফিরেছেন 14 তারিখে ওনাকে সাজেস্ট করা হয়েছিল কোয়ারেন্টাইন থাকার। যখন ফিরেছিলেন তখন ওনার হেডেক ছিল অ্যাজ পার প্রেসক্রিপশন, হেডেকটা ছিল। এখন উনি কেন ইয়ে করছেন যে আমার কাছে মানে ওনার কোনো হেডেক নেই, স্টিল উনি ঘর থেকে নাকি বেরোয়নি, কিন্তু আমি কুকুর নিয়ে বেরিয়েছিলাম। হ্যাঁ, এটা উনি বলছেন, মানে এক টাইমে দুটো রকম একটা কমেন্ট আসছে। আমি ডক্টর আবু হেনা, কনসালটেন্ট এপিডেমিওলজিস্ট। অবশ্যই ছিলেন না, কিন্তু তারপরে উনি ট্রাভেল করে ব্যাক করে এসেছেন পুনে থেকে, মানে মানেননি। উনি বলছেন উনি পার্সোনাল প্রিকশন নিয়েছেন, মাস্ক পরে এসেছেন, এ করে এসেছেন। আমরা দেখুন আপনার সঙ্গে কথা বললেন, মাস্ক নেই নেই। সো ইট কুড বি, এখন আপনারা কি স্টেপ নেবেন? লেট আস সি, লেট মি টক টু দ্য হায়ার অথরিটিস, আই উইল টেক ডিসিশন আফটারওয়ার্ড। নিয়ে হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে যাওয়া ইত্যাদি বিষয়গুলো মানুষ জানে। তো আমাদের পাড়াতেও এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। একটি পরিবারের একজন, তিনি বাইরে পড়েন, তারা হয়তো ইনস্টিটিউট থেকে বাইরে গিয়েছিলেন, পরবর্তীকালে যেখানে ভারতবর্ষে ফেরা এবং সেখানকার ডক্টররাও একটা অ্যাডভাইস করেছিলেন, এবং সে সেইখান থেকে আবার বাড়িতে এসছে। গতকাল থেকে অনেকে আমাকে জানাচ্ছিলেন, তো আমি আমাদের সিএমই সাহেব, আমাদের পূর্ব নিগমের স্বাস্থ্য অফিসার, তাদেরকে জানিয়েছি। সেই মতন তারা আজকে এসেছিলেন। পুরো ঘটনাটা যা হয়েছে আপনারা অন ক্যামেরা দেখেছেন বা আপনারা নিজেরাও ওখানে উপস্থিত ছিলেন। আমি শুধু সব মানুষের কাছে, না আইসোলেশন কি মানা হচ্ছে আপনারা কি দেখলেন? আপনিও যা দেখলেন আমিও তাই দেখলাম। আইসোলেশনের মানে যা বোঝায় সেটা যদি এই প্রক্রিয়া বা এই ধরনের অ্যাডভাইস ডাক্তাররা দিচ্ছেন কিনা, তাহলে ডাক্তাররাই বলবেন উনি যতগুলো কথা বললেন। আমি শুধু একটা কথাই বলবো যে নাগরিকদের সহযোগিতা ছাড়া এই ধরনের একটা ডিজিজ থেকে মুক্ত রাখা খুব কঠিন, বিশেষ করে ভাইরাল ডিজিজের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা সবার কাছে অনুরোধ করবো, আবার আমি অনুরোধ করছি, রাজ্যের এবং কেন্দ্রের সরকার একটা স্বাস্থ্যবিধি বানিয়েছে, সেখানে বিদেশ থেকে ফেরা ডিএমও একটা অর্ডার করেছে, আপনারা জানেন, সে বিদেশ থেকে ফিরলে কী কী করতে হবে সেটা পরিষ্কারভাবে বলা হচ্ছে। এখানে ঠিকই অযথা আতঙ্কিত হবেন না, কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে, আর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তারা বেশ কিছু ক্ষেত্রে হোম আইসোলেশন এইটা ওরা বারবার করে জোর দিয়েছে। যেরকম এই সময়কালে ইটালি, স্পেন সহ গ্রেট ব্রিটেন বিভিন্ন জায়গায় লকডাউন শাটডাউন করে দেওয়া হচ্ছে, এয়ারপোর্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। ফলে কেন হচ্ছে তো সবাই আমরা জানি। আপনাদের সঙ্গে দুর্ব্যবহার করা হলো যাওয়াতে, এটাকে কী ধরনের ব্যবহার আমি কী বলবো, এটা আমি অন্তত আশা করিনি, কিন্তু যারা বললেন তারা জানে। আগামী দিনে আমরা চাই যে আমাদের যিনি হেলথ ডিপার্টমেন্ট থেকে এসছেন এপিডেমিওলজিস্ট, তাকে যে ভাষায় বলা হলো খারাপ লাগলো, কিন্তু এখন আর তাদের মানসিকতা আমি যাই না, কিন্তু কারণে ওরা বললেন, কেননা স্বাস্থ্য দপ্তর থেকে কিন্তু সহযোগিতাই করার চেষ্টা করা হচ্ছে, সহযোগিতাই করা হবে। সবাই যদি সহযোগিতা করেন তাহলে এই সহযোগিতা করোনা মুক্ত রাখবে।